ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আজ আমরা পড়ব লেসন 19, যার নাম হচ্ছে মেক ইওর স্ন্যাক্স। স্ন্যাক্স শব্দটির অর্থ হচ্ছে গিয়ে খাবার, এবং আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে তোমরা নিজেদের খাবার তৈরি করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। মিসেস নীলুফার আহমেদ ইজ টিচিং হার সান আদিব হাউ টু মেক ইজি স্ন্যাক্স অ্যাট হোম। আচ্ছা, তার মানে হচ্ছে মিসেস নীলুফার আহমেদ তার সন্তান আদিবকে শেখাচ্ছেন কিভাবে সে সহজ কিছু খাবার ঘরে এসে নিজে নিজে তৈরি করে ফেলতে পারে। শি ইজ রিডিং আ সেট অফ ইনস্ট্রাকশনস ফ্রম আ রেসিপি বুক। রেসিপি মানে হচ্ছে গিয়ে প্রণালী, এবং সাধারণত রান্না করার জন্য বিভিন্ন ধরনের রেসিপির বই পাওয়া যায় যে কোন রান্নাটা কিভাবে করতে হবে, তো সেই প্রণালীর বইটাকে আমরা বলি রেসিপি বুক। তিনি কি করছেন? শি ইজ রিডিং আ সেট অফ ইনস্ট্রাকশনস, অর্থাৎ তিনি কিছু নির্দেশনা পড়ছেন একটা রেসিপি বা রান্নার বই থেকে। সেখানে প্রথমেই কী দেয়া আছে দেখো, লিস্ট অফ ইনগ্রিডিয়েন্টস, অর্থাৎ ওই রান্নাটার জন্য কী কী উপাদান লাগবে সেই উপাদানগুলো এখানে দেয়া আছে। প্রথমে কী লাগবে দেখো, টু পিসেস অফ ব্রেড, অর্থাৎ আমার কী লাগবে, দুই টুকরা রুটি লাগবে, পাউরুটি লাগবে। এরপর দেখো কিউকাম্বার, টু টু থ্রি স্লাইসেস, অর্থাৎ দুই থেকে তিন টুকরা লাগবে হচ্ছে শসা, কিউকাম্বার মানে হচ্ছে শসা। তারপর দেখো তিন নাম্বার হচ্ছে বাটার অর মেয়োনেজ, অর্থাৎ আমার বাটার অথবা মেয়োনেজ লাগবে। এগ বয়েলড অথবা ফ্রাইড, অর্থাৎ সিদ্ধ কিংবা ভাজা ডিম, লেটুস পাতা অ্যান্ড ওয়ান স্লাইস অফ চিজ, অর্থাৎ পনিরের একটা ছোট্ট টুকরা লাগবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস বা উপাদান লাগবে। এখন আমরা দেখব হাউ টু মেক, অর্থাৎ কীভাবে আমরা খাবারটা বানাতে পারি। তোমরা কি বন্ধুরা একটু আন্দাজ করতে পারছো যে আমরা আসলে কী বানাবো? চলো আমরা পড়ে ফেলি পুরো লেসনটা, তাহলে আমরা জানতে পারবো যে আসলে আমরা কী বানিয়েছিলাম। দেখো, ফার্স্ট টেক টু স্লাইসেস অফ ব্রেড, প্রথমে কী করতে হবে, প্রথমে দুই টুকরা পাউরুটি নিতে হবে, দুইটা ব্রেড বা পাউরুটির স্লাইস নিতে হবে। দ্বিতীয় কাজটি হচ্ছে স্প্রেড দ্য বাটার থিনলি অন ওয়ান সাইড অফ ইচ স্লাইস। তারপর আমাকে কী করতে হবে, আমরা যে বাটার বা মেয়োনেজ নিয়েছিলাম সেই বাটার বা মেয়োনেজ পাতলা করে প্রত্যেকটা পাউরুটির এক পাশে লাগাতে হবে। দেন পুট আ স্লাইস অফ চিজ অন দ্য বাটার সাইড অফ দ্য ব্রেড। এরপরে পাউরুটির যেই পাশে আমরা বাটার বা মেয়োনেজ লাগিয়েছিলাম সেই পাশে আমরা কী করব, এক টুকরা পনির দিয়ে দিব, একটা স্লাইস অফ চিজ বা পনিরের একটা পাতলা স্লাইস, সেটা আমরা ওখানে রেখে দিলাম। আফটার দ্যাট পুট দ্য এগ অন টপ অফ দ্য চিজ। এরপরে আমরা কী করব, চিজ বা পনিরের উপর আমরা আমাদের সেদ্ধ কিংবা যে ডিম ভাজাটা ছিল সেটা আমরা রেখে দিলাম। নেক্সট অ্যারেঞ্জ স্লাইসেস অফ কিউকাম্বার অ্যান্ড ওয়ান টমেটো অন দ্য এগ। এরপরে আমরা কী করব, শসা কিংবা টমেটোর টুকরা নিয়ে আমরা এই যে এগ বা ডিম সেটার উপরে বসিয়ে দিব। লেটার প্লেস দ্য আদার স্লাইস অফ দ্য ব্রেড অন টপ। এরপরে আরেকটা যে স্লাইস ছিল কিসের, পাউরুটি, সেটা আমরা এই সব কিছুর উপরে আবার বসিয়ে দিব। ইওর স্যান্ডউইচ ইজ রেডি নাও, অর্থাৎ আমরা তখন একটা স্যান্ডউইচ বানিয়েছিলাম। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাট দ্য স্যান্ডউইচ ইন টু হাফস অ্যান্ড সার্ভ। তুমি যদি চাও তাহলে তোমরা স্যান্ডউইচটাকে দুই ভাগে ভাগ করে পরিবেশন করতে পারো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তাহলে আমরা দেখলাম যে কীভাবে আমরা খুব তাড়াতাড়ি এবং খুব সহজে বাসায় স্যান্ডউইচ বানাতে পারি, যেটা নীলুফার আহমেদ তার ছেলে আদিবকে শেখালেন। দেখো এখানে এই পুরো লেসেনটার অনুবাদ খুব সুন্দর করে এখানে দেয়া আছে, এবং তোমরা যদি চাও তাহলে স্মার্টবুকটি থেকে তোমরা এই অনুবাদটি আরেকবার দেখে আসতে পারো। এখন আমরা একটা ছোট্ট এক্সারসাইজ করব। হোয়াট ইজ দ্য নেম অফ মিসেস নীলুফার আহমেদ সান, অর্থাৎ নীলুফার আহমেদের ছেলের নাম কি? তার ছেলের নাম ছিল আদিব। আমাদের উত্তরটি সঠিক হয়েছে। আমরা পরের প্রশ্নে চলে যাই। হোয়াট ডু ইউ নিড টু মেক অ্যান এগ স্যান্ডউইচ, একটা ডিমের স্যান্ডউইচ তৈরি করতে আমার কী দরকার? টু পিসেস অফ ব্রেড, দুই টুকরা পাউরুটি, সুগার, চিনি, জিঞ্জার মানে আদা, অয়েল মানে তো তেল। দেখো সুগার, জিঞ্জার বা অয়েল কোনোটাই আমার স্যান্ডউইচ বানাতে লাগবে না। উত্তরটি হচ্ছে টু পিসেস অফ ব্রেড। আমাদের এই প্রশ্নটির উত্তরও সঠিক হয়েছে। হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ টু মেক আ স্যান্ডউইচ, স্যান্ডউইচ বানানোর প্রথম ধাপটি কী? পুটিং এগ অন টপ অফ দ্য চিজ, অর্থাৎ পনিরের উপর ডিম দেয়া, স্প্রেডিং দ্য বাটার, মাখন মাখানো, অ্যাডিং সুগার ইন দ্য চিজ, পনিরের মধ্যে চিনি দেয়া, নাকি টেকিং টু স্লাইস অফ ব্রেড, নাকি দুই টুকরা পাউরুটি নেয়া? উত্তরটি হচ্ছে টেকিং টু স্লাইসেস অফ ব্রেড, অর্থাৎ প্রথমে আমাকে দুই টুকরা পাউরুটি নিতে হবে। হোয়াট ডাজ ইনগ্রিডিয়েন্ট মিন,
ইনগ্রিডিয়েন্ট শব্দটির বাংলা অর্থ হচ্ছে গিয়ে উপাদান বা উপকরণ। দেখো ইনগ্রিডিয়েন্ট মানে হচ্ছে গিয়ে এলিমেন্ট, অর্থাৎ এলিমেন্ট শব্দটির অর্থ কিন্তু উপাদান বা উপকরণ। তাহলে দেখো আমরা আমাদের চারটি প্রশ্নের উত্তরই সঠিক দিয়েছি। এর পরের ভিডিওতে আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো, আমাদের সাথেই থেকো।